टेंशन लिखिए टी माने 98 इनटू 25 इनटू 10 टू डी पावर 3 बाय ओडी इनटू एल माने 50 सेंटीमीटर ऊपर ही কাজটা করছি बाय ए वाई बाय ए माने পজিটিভ ক্ষেত্রফল দেওয়া আছে 0.5 इनटू 10 टू डी पावर माइनस 6 0.5 इनटू 10 टू डी पावर माइनस 6 इनटू वाई ओ बाबा वाई दिया नहीं ये तो करा जाए ना वाई छाड़ा এখানে অঙ্কটার ওয়াই ইয়ং গুণাঙ্কটা দিতে হবে নচে তো অঙ্কটা হবে না আমি এখানে ওয়াই লিখে দিলাম বা অন্য কোনো অঙ্ক থেকে ধরে বসাচ্ছি কিন্তু তাহলে তো উত্তর মিলবে না এইরকমই দেখবে কোনো অঙ্ক যদি থাকে এটা কিসের তার বলেও দেয় ইস্পাতের তার যদি হয় তার ওয়াই হয় তোমার 2×10^11 ওইটা যদি বসাতে বলো বসিয়ে করে দেবো নিউটন পার মিটারস আমি অঙ্কটা বাদ দিয়ে দিলাম এখানে ওয়াইটা বসাতে হবে দিয়ে এই স্মল এলটার সঙ্গে এটা সমান করতে হবে ধরো বৃদ্ধিটা ওরে বার করতে হবে এই ওডিটা বার করতে হবে এইটা 50 সেমিমিটার এই ক্যালকুলেশনটা জটিল কিন্তু করতে হবে কিন্তু ওয়াইটা দিয়ে আমি অঙ্ক ছেড়ে দিলাম আচ্ছা পরের অঙ্ক পরের অঙ্ক হচ্ছে 10 আর 10 13 10 তাহলে 10 এরটা হচ্ছে যে একটা তামার তারকে ইস্পাতের তারের সঙ্গে যুক্ত করে অনুদৈর্ঘ্য বল প্রয়োগ করা হলো তামার তারের ব্যাসার্ধ ইস্পাতের তারের দ্বিগুণ যদি তামার দৈর্ঘ্য প্রসারণ 1% হয় তখন ইস্পাতের তারটির শতকরা দৈর্ঘ্য প্রসারণ কত হবে ইস্পাতের ইয়ং গুণাঙ্ক তামার ইয়ং গুণাঙ্কের দ্বিগুণ এটা মুছে দিচ্ছি এটা হলো না তথ্যের অভাব আর একটু ম্যাথামেটিক্যাল জটিলতা হচ্ছে তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির সঙ্গে ওয়াইয়ের সম্পর্ক দেখতে হবে তাহলে দুটো তারে কিন্তু ফোর্সটা সেম আচ্ছা তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে ওয়াই ইকুয়াল টু দশেরটা এফ বাই এ বাই স্মল এল বাই ক্যাপিটাল এফ এল বাই এ এল এ স্মল এল সুতরাং স্মল এল ইকুয়াল টু এফ এল বাই এ ওয়াই এ মানে সুতরাং স্মল এল ইকুয়াল টু এফ এল মানে পাই আর স্কোয়ার ওয়াই এইবার দেখো তোমার বলা আছে
দুটো তারের দৈর্ঘ্য সম্পর্কে কিছু বলা নেই, ইস্পাতের তামার তারকে ইস্পাতের তারের সঙ্গে যুক্ত করেও তাহলে স্মল এল বাই ক্যাপিটাল এল বিকৃতিটা বার করছি, দৈর্ঘ্য প্রসারণ তাহলে স্মল এল বাই ক্যাপিটাল এলটা বার করছি বিকৃতিটা, স্মল এল বাই ক্যাপিটাল এল তাহলে স্মল এল বাই ক্যাপিটাল এল ইকুয়াল টু এফ বাই পাই আর স্কোয়ার ওয়াই। তাহলে একটা আছে তোমার তামার আর একটা ইস্পাতে, তাহলে স্মল এল বাই ক্যাপিটাল এল সি ইউ বাই স্মল এল বাই ক্যাপিটাল এল ইস্পাত আই এস এ টি দুটো ক্ষেত্রে একটা সমান, তার মানে পাই পাই বাকি রয়ে যাবে, তার মানে আর টু স্কোয়ার ওয়াই টু বাই আর ওয়ান স্কোয়ার ওয়াই ওয়ান। আচ্ছা স্মল এল বাই ক্যাপিটাল এল তাহলে আচ্ছা এটাকে বার করো, আর টু বাই আর ওয়ান, আর টুটা কার তাহলে আর টুটা তাহলে আর ওয়ান, যেটা যার প্রসারণটা বলে দিয়েছে তাকে আর ওয়ান ধরো, তাকে এক নম্বর ধরো, তাহলে তামার তারের প্রসারণ 1%, তাহলে তামার তারকে ওয়ান ধরো, তাহলে তামার তারকে যদি ওয়ান ধরা হয় তাহলে তামার তারকে ওয়ান ধরছি, তাহলে তামার তারের ব্যাসার্ধ ইস্পাতের তারের দ্বিগুণ, তাহলে ইস্পাতে যদি আর হয় তামার তারের হবে টু আর, তাহলে এটা আর বাই টু আর স্কোয়ার ইন্টু ইস্পাতের আর, কারণ এবার আর বলেছে ইস্পাতের ইয়ং গুণাঙ্ক মানে তামার দ্বিগুণ, ইস্পাতের ইয়ং গুণাঙ্ক তামার দ্বিগুণ, তাহলে ওয়াই টু ইকুয়াল টু ওয়াই ওয়ান, তাহলে এটা টু ওয়াই বাই এটা ওয়াই, তাহলে এটা হচ্ছে তোমার হ্যাঁ হ্যাঁ ক্যারাকটি হ্যাঁ, তাহলে বার করতে হবে তোমার ইস্পাতেরটা বার করতে হবে, ইস্পাতের তারটার শতকরা প্রসারণ বার করতে হবে, সুতরাং স্মল এল বাই ক্যাপিটাল এল ইস্পাত ইকুয়াল টু টু ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল সিইউ, তাহলে টু ইন্টু তামার তারের ক্ষেত্রে সিইউটা ওই স্মল এল বাই ক্যাপিটাল এলটা মনে হয় 1% দেওয়া আছে, ইন্টু 1% ইকুয়াল টু 2% 10-এর গেল, আর একটা বলেছো এটা কতটা যেন 13টা, তাহলে 5 সেন্টিমিটার বেদ আর 10 সেন্টিমিটার 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার প্লেট বরাবর 5×9×10⁴ নিউটন টেনজেন্সিয়াল ফোর্স দেওয়া হয়েছে, প্লেটটার নিচের তল যদি মেজের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে উপরের তল কতটা বিকৃত হবে, তাহলে দৃঢ়তা গুণাঙ্ক দেওয়া আছে 10, ইটা ইকুয়াল টু এফ বাই এ বাই থিটা মানে স্মল এল বাই ক্যাপিটাল এল, একবার লিখে দিলাম মানে এফ ক্যাপিটাল এল বাই এ স্মল এল, তাহলে বার করতে হবে তোমার স্মল এলটা, বার করতে হবে উপরের অংশ কতটা বিকৃত মানে কতটা শিফট করে যাবে স্মল এল, সুতরাং স্মল এল ইকুয়াল টু এফ এল বাই এ ইটা, এবার মানগুলো বসাতে হবে, তাহলে এফ এল 9×10⁴ আর এ হচ্ছে 50 সেন্টিমিটার, 9×10⁴ 9×10⁴ 50 সেন্টিমিটার মানে হ্যাফ মিটার, তাহলে ইন্টু এল এল মানে বেদটা আছে এটা হচ্ছে হ্যাফ মিটার মানে হ্যাফ স্কোয়ার হবে ইন্টু ইটা, আর এই এলটা দেখে নিই বেদটা, বেদটা দেওয়া আছে তোমার 5 সেন্টিমিটার তার মানে 0.05, তার মানে 5×10⁻², আর ইটা ইটাটা দেওয়া আছে তোমার 5×10⁷, 5×10⁷, এই 5 কেটে যাবে, তার মানে
এটা 9 10 টু দি পাওয়ার 2 থাকবে ইনটু 10 টু দি পাওয়ার 2 ইনটু উপরে 4 বাই 10 টু দি পাওয়ার 7 4 9 36 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5 এত মিটার কত দেওয়া আছে মিলিন এই রে ভুল হয়েছে ইটাটা লিখতে ভুল হয়েছে ইটাটা